গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন একটু এই সাজুগুজু করে আজকে একটু রোববার আছে। দেখো অদ্রিজাও সেজেছে, দেখো কেমন লাগছে বললো অদ্রিজাকে, কেমন লাগছে বললো। তো অদ্রিজা আমি একদম রেডি হয়ে গেছে আজকে আজকে রবিবার শনিবার বলছি, আজকে রবিবার, তাই একটু বিকালবেলায় ও ছোট মানুষ, একটু অনেক দিন আমরা এখন তো করোনা করোনা করে ঘোরা টোরা সব বন্ধই হয়ে গেছে, তো ওরও শরীরটা খারাপ হয়েছিল, একদম মন মেজাজ ওর ভালো ছিল না, তাই একটু আজকে একটু নিয়ে ঘুরতে বেরোচ্ছি। এখন বাজে 7:45, সন্ধ্যাবেলায় না অনেকটা সময় হয়ে গেছে রেডি হতে হতে, তারপরে ওকে খাওয়াতে। ও দেখো কি পড়েছে গরমের মধ্যেই, দেখো দেখেছো, এইটার জন্যই লেট হয়ে গেছে। ওকে আমি ভালো ভালো অন্য সুতির জামা পরাবো, বা শর্ট জামা পরাবো, শর্ট জামা পরাবো, তো ও শুনছে না, ও এটাই পরবে যার জন্য অনেক দেরি হয়ে গেছে এখন। তাই আমরা এখন একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি, আর এই ঘুরু ঘুরুতেই একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ফার্স্টে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তো তাদের বলছি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে নিচে বেল আইকন বাটনটা চিপতে একদম ভুলো না, একদম ঠিক করে বলেছি তো, আমি একদম সাবস্ক্রাইব আর বেল আইকন বাটনটা ভুল হয়ে যায় খালি, তো যাই হোক এবার ঠিক করে বলেছি, তোমরা চিপতে কিন্তু একদম ভুলো না, তাহলে তোমাদের সাথে একদম বেল আইকন বাটনটা চিপলে তোমাদের সাথে ফার্স্টে দেখা হয়ে যাবে, মানে ফার্স্টে দেখা হবে মানে কি, আমার ভিডিও ছাড়লে তোমাদের কাছে প্রথমে চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে, তার জন্যই চিপে রেখো। আর চলো তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী হয়, আমার কী হয় বলছি মানে বেরোবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকে একদম স্কিপ করবে না। এই বেরোচ্ছি, এই দেখো অদ্রিজা বেরিয়ে পড়েছে, ও যাওয়ার জন্য একদম তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই আমরা গাড়িতে উঠে গেছি, ওটাই তোমাদের একটু রাস্তা যে একটু মুহূর্ত দেখাচ্ছি, যেহেতু মেয়ে বসে রয়েছে একটু অসুবিধা হচ্ছে, তাই হাঁটছি একটু আমরা গাড়ির থেকে নেমে, এই দোকানে বসে রয়েছি, দেখো একটা দোকানে আসলাম, না কিছু কিনতে আসিনি, জাস্ট একটু দরকার ছিল তাই এসছি। তো কথা বলছে, আমাদের হয়ে গেছে কাজ, আমরা বেরিয়ে পড়েছি, তো এবার একটু আমরা বাজারের দিকে আবার উঠে যাচ্ছি। তো এই দেখো বাজারটা, নৈহাটি বাজার, তো এই যে তোমাদের সাথে একটু দেখালাম বাজারের ভেতরে, নেমে পড়েছি ফুচকার দোকানে আমরা দাঁড়িয়ে, তো ফার্স্টে একটু ফুচকাটা খেতে দাঁড়িয়ে পড়েছি, ফুচকা খাওয়া হয়ে গিয়ে ফালুদার দোকানে এসে ফালুদা খেতে, দেখো ফালুদাটা বানাচ্ছে, ভীষণ সুন্দর বানায়, আমাদের খুব ভালো লাগে ফালুদা খেতে, এই দেখো দিচ্ছে এক এক করে, বাটারস্কচ ফালুদাটা খাবো, আমাদের বাটারস্কচটাই বেশি ভালো লাগে, তাই দেখো উনি বানাচ্ছে খুব সুন্দর বানায় ফালুদা খেতে, আমার ভীষণ ভালো লাগে, আমার মেয়েও ভীষণ ভালো খায়, তো তাই এই দিয়ে দিয়েছে, দেখো আমি ধরছি ও খাবে, যেহেতু কাছে পড়ে গেলে বুঝতেই পারছো ইতিগজ হয়ে যাবে, তো তাই যাই হোক ও খাবে বলছে, আর ধরে আমি একটু ভেঙে দিচ্ছিলাম, আমি একটু খেয়ে নিলাম, ফুচকা খেয়েছি যেহেতু তাই বেশি নিলাম না, একটাই নিলাম, সবাই মিলে আমরা ভাগ করে খাবো, এটাই বেশি ভালো লাগে ভাগ করে খেতে। রওনা হচ্ছি, বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ির দিকে যাবো।
ঘোরা কমপ্লিট। হ্যালো গাইস, এই যে বাড়িতে ফিরছি, আমার লুচি এসেছে, ওকে নিয়ে যাইনি তাই। তো এখন বাজে 9:30, 1.5 ঘন্টার ঘোরা হলো, একটু খাওয়া হলো কোনো রকম, কীভাবেই খেলাম, ফুচকা ফালুদা দেখলেই তো একটু খেয়ে। তো এখন ঢুকলাম বাড়িতে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু রাস্তায় আমি এখনও সেইভাবে ভিডিও করিনি তাই সবাই দেখছিল, একটু লজ্জা কিন্তু ওটা লাগছিল, বুঝতেই পারছো, তাই তোমাদের সাথে পুরোপুরি দেখাতে পারিনি, যেটুকু পেরেছি দেখিয়েছি। লুচিটা কী খাচ্ছিস, কী খাচ্ছিস তুই? রুটি খায়, এই দেখো আমার লুচি, মানে লুচি ওকে নিয়ে যাইনি তাই ও এসছে এখন আমার কাছে, কোথায় গেছিলাম, লুচি কি হয়েছে, কোথায় গেছে, চলে এসছি তো একটুখানির জন্য, একটুখানিও বেড়াতে পারবো না, না ঘর ওকে নিয়ে যাই না দাদা। তো আবার দেখা হচ্ছে তোমাদের, পরে চেঞ্জ করে নিই, বাইরে দিয়ে এসেছি বুঝতেই পারছো, তো চেঞ্জ করে নিই। তো আমি চেঞ্জ করে সোজা রান্নাঘরে চলে এসেছি, একটু টাইম অনেকটা হয়ে গেছে তাই রান্নাঘরে তাতেই ঢুকে গেলাম, আলুগুলো কেটে নিচ্ছি, বেশি কিছু রান্না করার নেই আমার, কালকে যেহেতু সোমবার তাই একটু আলু ভাজবো আর ডালিয়া করবো, সেই ডালিয়াটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো, তো আমি কেটে নিই তাড়াতাড়ি করে। সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ডালিয়াতে দেবো বলে সবজি কেটেছি, আর এই যে ডালিয়া, একবার আমি মুগ ডালটাও নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি ধুয়ে নেব, তো অল্প করে নিয়েছি যেহেতু আমি একাই খাবো, আর এই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারের মধ্যে আমি একবারেই করে নেব। তো তেল দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন, তেল আমি দিয়ে দিলাম, তেলটাকে আমি গরম হতে দেব, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি, আমি সবজিতে বাঁধাকপি, আলু আর পটল দিয়েছি, আমার কাছে অল্প বাঁধাকপি ছিল তাই। তো হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, এবার ভালো করে সবজিগুলো আমি ভেজে নেব। তো আমি ভেজে নিচ্ছি ভালো করে, ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যেই ডালিয়া, ধোয়া ডালিয়াগুলো, ধোয়া ডালিয়াটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেবো, পাশের কড়াইতে আমি আলু ভাজা বসেছি, নুন আমি আর একটু দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। এবার আমি ঢাকনাটা জল দিয়ে আটকে দিলাম, দুটো সিটি দিয়ে ডালিয়া আমার রেডি, মেখে আর ওকে খেতে দিয়ে দিচ্ছি, আর এবার আমি নিজেও খেতে বসে গেছি, যেহেতু কালকে আমার সোমবার আমার উপোস আছে তাই আমি নিচে আলাদাভাবেই বসেছি, তো আমি খেয়ে নিচ্ছি, তো ডালিয়াটা আমি খেয়ে নিচ্ছি, দেখো পাশে আমার লুচি বসে দেখছে। তো যদি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।